তিনজন লোক সফরে বের হলো কয়জন তিনজন লোক সফরে বের হলো সফর করতে করতে বন্ধ রাত্র হয়ে গেল রাত্র যখন হয়ে গেল তারা পাথরের ভিতরে পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান করলো পাহাড়ের মধ্যে যখন অবস্থান করলো তারা গুহার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে বড় একটা পাথর এই গুহাটার মধ্যখানে মাঝখানে পড়ে বন্ধু তাদের ঢোকার রাস্তাটা বন্ধ করে দিল এবার বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কি নাই বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই পৃথিবীর কোনো শক্তিও নাই এত বড় পাথর যেটাকে কোনো মেশিন নিয়ে সরাবে এবার তিনজন মিলে বুদ্ধি করলো কয়জন তিনজন মিলে বুদ্ধি করলো পৃথিবীর কেউ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করাতে পারবে না আমরা আল্লাহর কাছে আপন আপন আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ সেই উসিলায় আমাদেরকে মুক্ত করে দিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথম জন ছিলেন বন্ধু বন্ধু একজন কাঠুরিয়া তিনি প্রতিদিন পাহাড়ে কাঠ কেটে যেতেন কাঠ কেটে এসে বিক্রি করে বন্ধু জীবন জীবিকা চালাতেন একদিন তিনি কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল দেরি যখন হয়ে গেল বাড়িতে এসে তিনি দুধ দহন করলো দুধ দহন করার পরে বন্ধু চাইয়া দেখলেন মা বাবা ঘুমিয়ে আছে তিনি মা বাবার জন্য দুধ দহন করেছে মা বাবা ঘুমিয়ে আছে এবার ওনার ছোট্ট সন্তান বাবাকে দেখে রেখে বলে বাবা একটু দুধ দাও আমি দুধ পান করব এবার তিনি কি করলেন তিনি বললেন না আমি আমার মা বাবার জন্য দুধ দহন করেছি সময় মতো আসতে পারেনি আমার মা বাবা কি দুধ না খাওয়ানো পর্যন্ত আমি কাউকে দুধ পান করতে দিব না এবার বন্ধু সন্তান ওই কাঠুরিয়া তিনি দুধের পাতিল হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন রাত্র শেষ হয়ে গেল ফজরের আজান যখন দিল মা বাবার ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে বন্ধু মা বাবাকে দুধ পান করালেন জোরে জোরে আজকে সন্তানটা পাথরের বন্ধু পাহাড়ের ভিতরে বিপদে পড়ে আছে আল্লাহকে ডেকে ডেকে বলছে মনি সেই দিন যে আমি আমার মা বাবার সাথে উত্তম আচরণ করেছিলাম এটা একটা মাত্র শুধু তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো তাহলে আজকের বিপদ থেকে আমাকে উদ্ধার করো বলতে দেরি রে পাথরটা কিছুটা সরে যা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে এখনকার যুগের ছেলে মেয়ে বাবা মারা মা বাবাকে না দেখায় বাচ্চারে খাওয়ায় মারে দিতে চায় না বাবারেও দিতে চায় না লুকে লুকায় খাওয়ায় বউকে খাওয়ায় বাচ্চাকে খাওয়ায় এটার নাম প্রেম নয় ও বন্ধু দুই নাম্বার লোকটা দেখেন যুবকদের জন্য মেসেজ দুই নাম্বার লোকটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল স্মরণ করে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন তার এই গুরুত্বপূর্ণ আমলটা হলো সে তার একটা বোন সে তার বোনটা ছিল চাচাতো বোন সে মেয়েটাকে সে ভালোবাসত মেয়েটাকে বহুত ছলে বলে কৌশলে মেয়েটার কাছে সে যেতে চেয়েছে তার মনের আশা পূরণ করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সেই মেয়েটাকে গায়েল করতে পারলো না যখন একটা সময় তৎকালীন সময় দুর্ভিক্ষ শুরু হলো দুই নাম্বার লোকটা তার চাচাতো বোনকে দুই শত দেড়হাম দিলেন কয় শত দুই শত দেড়হাম দিয়ে বন্ধু মেয়েটার কাছে চলে গেল মেয়েটার এত বেশি কাছে চলে গেল বন্ধু মেয়েটার কাছে যাওয়ার পরে যখন মেয়েটার কাছাকাছি চলে গেল মেয়েটা একটা ডাক দিয়ে বললো দাঁড়াও আল্লাহকে ভয় করো পরকালের কথা মনে করো আমাকে যিনি মোহনানা দিয়ে বউ করে নিয়ে যাবে তার জন্য সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব তুমি আমার ইজ্জত নষ্ট করো না বন্ধু মেয়েটা বলতে দেরি রে ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দূরে চলে গেল এবং দুই শত দেড়হামের ঋণতে শোধ করে দিল দাবি তিনি ছেড়ে দিল মেয়েটাকে ছেড়ে এসে বন্ধু চলে আসলো নোংরা কাছ থেকে ওই ছেলেটা আজকে বিপদে পড়েছে দুই নাম্বার জন আল্লাহকে ডাক দিয়ে বলল মনি ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো এবার দোয়া শেষ হইতে দেরি পাথরটা আরো একটু সরে যা তিন নাম্বার ব্যক্তির ফায়সালা বন্ধু তিন নাম্বার ব্যক্তি হলেন তিনি ধনী লোক ছিলেন কাজের লোক দিয়ে কাজ করাতেন কাজ করাতে করাতে বন্ধু একদিন একজন কাজের লোক তার পরিশ্রমক না নিয়ে তিনি চলে গেলেন
অনেক দিন পরে সে তার পারিশ্রমিকের জন্য তার মালিকের কাছে আসলেন। আয়েশা যখন পারিশ্রমিক চাইল, মালিক তাকে বলল মাটির দিকে তাকাও। ওই মাটির দিকে তাকায়া দেখো, ওখানে যত ওট বকরিগুলো দেখা যায় সবগুলো তোমার। ওই লোকটা বলে, এগুলো আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এতগুলো কেন আমার হবে? কয়, তুমি জানো না যেদিন তুমি পৃথিবী আমার কাছ থেকে মজুরি ছাড়া চলে গিয়েছিলে, সেদিন মজুরিটা আমি ইনভেস্ট করেছিলাম, আজকে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসেছে, সবগুলো তুমি নিয়ে যাও। ওই রাখার বন্ধু সব কিছু নিয়ে গেলেন, মালিক তাকে দিয়ে দিলেন। ওই তিন নম্বরে ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলল, ওই কর্মটা শুধু তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার আশায় করেছি, এটা যদি কবুল করে থাকো বিপদ থেকে উদ্ধার করো, দোয়া শেষ হইতে দেরি পুরো পাথরটা সরে যা। শুধু ইমানদার হলে চলবে না, নবীকে ভালোবাসলে চলবে না, নবীর ভালোবাসাকে ঘিরে নবী যতগুলো রাস্তা দেখিয়েছেন সবগুলো রাস্তা অতিক্রম করে চলার নামই হলো ইমান। আপনি আমলকে ঠিক করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, তাহলেই আপনার আমার জীবন ধন্য হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি আর আলোচনা করব না, অনেক লম্বা আলোচনা হয়েছে। আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, পাড়াপড়শির সাথে সুন্দর আচরণ করবেন। আপনি যখন যখনই যেটা, যেমন মুসলমান দেখলে সালাম দিয়ে দিবেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, যাবেন, কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দিবেন, মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবেন, সুদ ঘোষ থেকে আপনারা পরিপূর্ণভাবে বেঁচে থাকবেন, তাহলেই আমাদের জীবনটা ধন্য হবে, ঠিক কিনা বলেন? তুমি একটু গজল শুনতে চাইছিলে, পছন্দ আছে তোমার?